জাপানে নিয়মিত সাহিত্য সভা করেন বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের উদ্যোগে সুবিও কুরুৎসু কিনরু ফুকুশি কায়কান হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাপান থেকে ফখরুল ইসলাম জানান অনুষ্ঠানটি যৌথ পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুসেন মনির কমল বড়ুয়া জুয়েল আহসান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করা হয় অকাল প্রয়াত জাপান প্রবাসী মনির হোসেন কর্নেলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী রাজবিহারী বসুর ওপর নির্মিত আসাহি টেলিভিশনে নির্মিত ডকুমেন্টারিতে অভিনয়ের জন্য জুয়েল আহসান কামরুলকে ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয় তাকে ক্রেস্ট প্রদান করেন মঞ্জুরুল হক কাজী ইনসানুল হক ও আব্দুর রহমান বক্তব্যে প্রবাসীদের লেখাগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান দর্শক মেনেম সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি